الكريم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. شيخ মহান করুণাময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া এবং পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার জন্য জানাই আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে লাখ কোটি সঙ্গে সঙ্গে জানাই পঞ্জতন পাকের দরবারে লাখ কোটি আর জানাই সুলতানুল আরেফিন আলহাজ মাওলানা সৈয়দ কাদের বখশা কুদ্দুস সালেকিন চিল্লারা হাসানি আল হুসেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পীর মুর্শিদ সুলতানুল আরেফিন আলহাজ মাওলানা সৈয়দ আফতাবউদ্দিন আহমদ হাসান আল হুসেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে আমরা কালাম মজিদের একটা আয়াত পেশ করেছি, যেটা বারবার পড়ি। আজকে হুজুর পাকের শানে উরুজ করে আমি আগে একটা কালাম মজিদের কথা উচ্চারণ করেছি, যেটা চিকর বিস্মের আব্দিকাল্লাজি কালাম বড় সৃষ্টিকর্তার নামে বড় আল্লাহ বলেছে শিক্ষাকে সর্বপ্রথম বলেছে। আজকে নতুন এটা বলা হচ্ছে না, আমরা এই 23 বছর ধরে শিক্ষার কথা বলে আসলাম। তো শিক্ষা উন্নতি হয়েছে, কিন্তু এবার সেই আমাদের সুশিক্ষাটা নিতে হবে, সুশিক্ষা নিতে হবে। এবং হুজুর পাক বলেছিলেন যে এটা সবাই জানো, আমি এই ভিডিওতে দেখিয়েছি যে ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার জন্মদিনে এই সবাই এসে খুব আনন্দ করছে, আপনার তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে, এবং আরও ভালো লাগবে যদি এরা আমার আদর্শ মোতাবেক চলে। এই কথাটা বলেছে। এবারে শিক্ষার কথা বলতে গেলে দেখো তাহলে ওনার আদর্শটা কি ছিল, তাই তো? ওনার আদর্শ মোতাবেক চলার কথা আমাদের নির্দেশ করেছে। তো সেই ওনার আদর্শটা কি ছিল সর্বপ্রথম দেখো, তার আদেশ নির্দেশটাই তো আদর্শ। তো তার আদেশ নির্দেশ সেগুলো মেনে চলাই তো সেগুলি তার আদর্শ ছিল। তো তিনি সর্বপ্রথম কি আদেশ করেছিলেন সেই আদেশ কিন্তু আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি। সবার সামনেই তিনি বলেছেন, তিনি কি ওই এর কথা বলেনি, সেই গদিরের কথা মনে পড়ে। গদিরে তো ওই রকম বলেছিলেন যে নবীজি আলাইহিসসালাম আজ থেকে 1400 বছর আগে, আজ থেকে 1400 বছর আগে গদিরের ঘটনা ঘটেছিল। সেদিন কেউ ওই রকম নবীজি আলাইহিসসালাম বলেছিলেন কত কত লোকের সামনে, 1 লাখ, কেউ কেউ বলে 40,000, কেউ বলে 25,000, কেউ কেউ বলে অন্তত 10,000, 6 লাখ এমনি বলে, 25,000, 1,25,000 কম নয়। অত লোক হাজির সামনে, এত হাজির হোটার তো সাহাবি, নবীজি আলাইহিসসালামের সাহাবি। তো সেই সাহাবিদের সামনে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন, এগুলো আমরা জানি। আমি আবার নতুন করে বলে দিচ্ছি এই জন্যই যে 25 বছর পরেও আবার বলে দিতে হয় এই সব কথাগুলো, কারণ আমরা জানি জেনে শুনেও যখন ভুলে যাই 25 বছরেই ভুলে যাচ্ছেন, 25 বছর এখন হয়নি, 25 বছর হয়নি, 1400 বছর আগেকার কথাটা ছেড়ে দিচ্ছি, 25 বছর হয়নি, আমরা ভুলে গেছি। সেই ভুলে যাওয়ার জন্যই বারবার মনে করিয়ে দিতে হবে। আজকে ওনার আদর্শ মোতাবেক যদি চলি, ওনার আদর্শ মোতাবেক চলতে গেলে আগে ওনার কথা মেনে নিতে হবে, ওনার কথা মানতে গেলে আমাকে মানতে হবে প্রথম, নাহলে কিন্তু ওনাকে মানা হবে। সর্বপ্রথম যদি এই কথা চিন্তা করা যায় আদর্শটা কি, তার আদর্শ এখন তিনি নেই তোমাকে বলে দেবে কি, কে বলে দেবে? তিনি একজনকে রেখে গেছেন, তার কাছ থেকে শুনবে যে তিনি এই আদর্শের আদর্শবান এবং এই আদর্শ আমাদের জন্য রেখে গেছেন।
যেমন 1400 বছর আগে মওলা আলী মুশকিল কুশা ছিলেন, তিনি কি করেছেন? দিন দিনের সঙ্গে কিন্তু উনি লড়াই করেননি, তাদের সঙ্গে লড়াই করেননি। ওনাকে যখন সাইড করে দেওয়া হলো, সাইডই বলবো, যখন বনি সাকি ভাই আলোচনা করে তারা খলিফা বসিয়ে দিল, খলিফা বসিয়ে দিয়ে তখন কি করলেন, মওলা আলী মুশকিল কুশাকে সাইড করে দিল। উনি তো বিদ্রোহ ঘোষণা করতে পারতেন, কিন্তু না, বিদ্রোহ ঘোষণা করেনি, মারামারি করেনি, বরং দিনের খিদমত করেছেন। যখনই বিপদে পড়েছে গিয়ে দিনের তিনি তাদের উদ্ধার করেছেন। কে? তিনি হচ্ছে মওলা আলী মুশকিল কুশা, তিনি হচ্ছে নবী জিয়ার আদর্শ, সেই আদর্শ তিনি প্রচার করে গেছেন। তো সুতরাং দেখো, আজকে এটা নতুন কথা নয় ইসলামে। আমরা কি করব, আমাদের কাজ কি, যেটা হচ্ছে তোমাকে সৎ পথ সত্য কথাগুলো ঘোষণা করে দেওয়া, তোমাদের সামনে তুলে ধরা, সঠিক পথটা তোমাদের সামনে তুলে ধরব। তুমি মানলে না মানলে সেটা আমার ব্যাপার না, মানলে ভালো না মানলে আরো ভালো। বলো আরো ভালো কি আবার? কেন আরো ভালো নয়, আমাকে আর সেই বোঝা বইতে হবে, বোঝা বইতে হবে না। সুতরাং ওনার যে আদর্শ আমি একটা বললাম, দ্বিতীয়ত দেখো যে মন্ত্রী মন্ত্রী মজলিস করেছিলেন, সেই মাসে একবার অন্তত তোমাকে দরবারে আসতে হবে, তাই তো, মাসে একবার। আর তোমার গলি ঘরে তোমার নিজের এতে সপ্তাহে অন্তত একদিন বৃহস্পতিবারে জুম্মা রাতে মজলিস করতে হবে। তার আদর্শ তো, সে আদর্শ মোতাবেক অন্তত চলতে হবে। আর কি? বিস্তারনামা মসজিদে কলমা জানতে হবে, বিস্তারনামা মসজিদে কলমা সেই দ্বার নিয়ে এগুলো সব মন্ত্রী মজলিসের খাতা ছিল, তাতে লেখা হয়েছে, প্রত্যেকে জানতে হবে। আর সন্ধ্যের কাজ করতে হবে, সন্ধ্যের কাজ করতে হবে, কেন তোমার নামাজ তোমাকে পড়তে হবে। তুমি তোমার নামাজ পড়লে নেই, পড়বে নেই, আর কি করবে? বলে হায় আমাকে ওই করতে নেই, ওই নামাজ পড়তে নেই, না, তোমাকে তোমারটা করতে হবে। সামনে গদিঘর রয়েছে, গদিঘরে গিয়ে বসতে হবে, গদিঘরে নামতে হবে, গদিঘরে সন্ধ্যের কাজ করতে হবে, সেটাই যথেষ্ট তোমার জন্য। কিন্তু করণীয় করবে মানে কি? তাহলে কাকে তুমি ফাঁকি দিচ্ছ, কার কথা মানছ না? আমার কথা নয়, তোমার আমার কথা মানতে হবে। তুমি যেটা ফাঁকি দিচ্ছ সেটা তুমি তোমার পীর মুর্শিদকেই ফাঁকি দিচ্ছ, তোমার পীর মুর্শিদকে ফাঁকি দিচ্ছ। ইমানটা অত সহজে নয়, আমার পীর তোমার পীর নয়, আমার পীর আমার পীর আমার পীর আমার পীর তোমার পীর নয়, সেটা হচ্ছে ইমান। যখনই আমার পীর তোমার পীর হবে তখন শিরক হয়ে যাবে, তখন আর একটা ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক করে ফেলছে, কেন আমি তার কথাই শুনে চলব, তার কথা আমাকে দিয়েছে, এবার আমার কথা তোমাকে শুনতে হবে, তার কোরআন শরীফটা আমাকে মেনে চলতে হবে। কোরআন শরীফটা বোঝাবে কে, কোরআন শরীফ শোনাবে কে, সেটা এখানে হচ্ছে আমাদের ইমান ঠিক করতে হবে, যে কার কাছে শুনবো সেটাই ইমান। আর না হলে এইরকম হবে, অনেক কিছু শিখে গিয়ে ইবলিসের মতো হয়ে যাবে। সব থেকে শিক্ষিত হচ্ছে কে? আজাজিল, আজাজিল শিক্ষিত, আল্লাহকে মানে, মেনে কোথা গিয়েছিল, একদম ফারসের কাছাকাছি চলে গিয়েছিল, একেবারে উপরে উঠে গিয়েছিল, ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল কে? আজাজিল। আজাজিল ভাবলো যে আমি
আমাকে কেউ আর খেলতে পারবে না, আমি এমন একটা পজিশনে চলে গেছি। কারণ আমাকে ফেরেশতারা যখন মানে আবার কি আর কিছু আছে না? কিন্তু আল্লাহ পাক অহংকার গুরুরি কখনোই সহ্য করেন না। সেজন্য তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, এটাই হচ্ছে পরীক্ষা, ইমানি পরীক্ষা। কেন তৈরি করলেন, কারণ কি প্রয়োজন ছিল? কারণ ফেরেশতারা বলেছে আল্লাহ পাক কেন আদমকে আবার তৈরি করতে যাচ্ছেন, কেন করবেন? আমরাই তো যথেষ্ট এবাদতের জন্য, আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। সত্যি ওরা কোনো মারামারি জানে না, কোনো খুনোখুনি জানে না, কোনো অশান্তি জানে না, তারা তো করতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে কি, তার মানেটা কি হলো? তার খেলা, তার খেলা আদম আলাইহিসসালামকে তৈরি করলো, আর আজাজিল থেকে ইবলিস তৈরি করলো। তার খেলা তো বলবে তার আজাজিলকে তৈরি করলো কে, আজাজিলকে থেকে ইবলিস তৈরি করলো কে? আজাজিলকে কে করলো? মুসলমান তখন কে ছিল? তার মনের মধ্যে তার যে ব্যক্তি সত্তা, স্বাধীন সত্তা দিয়েছে, সেই স্বাধীন সত্তায় ফুটে উঠেছে। কেন দুজনের বিচার হবে, আদমের আর জিনের, জিন আর ইনসানের বিচার হবে, আর কারের বিচার নেই, জিন আর ইনসান এত প্রচুর উপস্থিত হবে রয়েছে, এদের কিন্তু বিচার হবে, তারা তো ওইদের মধ্যে, তাদের বিচার নেই। বিচার হবে কার? এই ইনসান আর জিন, জিনের। কেন জিনকেও আল্লাহ পাক ওই ব্যক্তি সত্তা দিয়েছে যে তুমি স্বাধীন সত্তা নিয়ে থাকো, আর স্বাধীন সত্তা দিতেই তখন সে তার নিজের রূপ ধরেছে কি, যে আমি অনেক বড় শিক্ষিত। আদম এই সবে তৈরি হলো, কাদা মাটিতে পচা কাদা দিয়ে তৈরি, আমি আগুন থেকে তৈরি, আর আদমকে আমি সেজদা করবো? অথচ ফেরেশতারা সব সেজদা করবে, ফেরেশতারা কেউ বাকি রইল না, সবাই সেজদা করবে। আজাজিল করলো না, তাতে কি হলো? আল্লাহ পাক জিজ্ঞেস করলো যে তোমার কে কিসে বারণ করলো? আল্লাহ পাকি জিজ্ঞেস করছে, আল্লাহ পাকি তাকে জিজ্ঞেস করছে, কারণ বলছে আমি আগুন থেকে তৈরি আর কাদা মাটি থেকে তৈরি, তাকে সেজদা করবো? আর তাহলে তুমি দূর হয়ে যাবে, আল্লাহ পাকি তেড়ে দিচ্ছে। তো এখানে দেখো এই কথাটাই অনেকেরই প্রশ্ন, যে আল্লাহ পাকের কাছাকাছি এত ইবাদত করেছে, আল্লাহ কি জানে না ইবলিস হবে? আল্লাহ জানে না যে ইবলিস হবে? জানে তো, কিন্তু তবুও আল্লাহ পাক তাকে রেখেছিল, তাকে রেখেছিল এবং তাকে সুযোগ দিয়েছে অতি ইবাদতের জন্য। বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হে করে নাও, খেয়ে নাও আমার কাছে, তুমি যে ইবাদত করেছো তার জন্য, তার বিনিময়ে বলছে আমি জানো এই আদমের জন্য আমার লানত পড়েছে, আদমের জন্য আমি শয়তান হয়েছি, আদমকে যেন আমি চারিদিক দিয়ে ধোকা দিতে পারি। আল্লাহ পাক বলেছিলেন পারবি, কিন্তু আমার যে প্রকৃত বান্ধা হবে তাকে কোনোদিন ধোকা দিতে পারবি না। কিন্তু সে বগলে ছুরি নিয়ে বসে আছে, বগলে ছুরি নিয়ে বসে আছে। ছুরি মানে কি, যে খালি তোমার এ দেখতেছে যে কি করে আমি এখান থেকে বেরোবো,
বদনাম করার কইছে কিসের বদনাম করায় কি করে বদনাম করায় কেন দেখো আমাদের সামনে সেই মুনাফিকগুলো দেখে দিল মুনাফিকদের আদর্শ কি আমাদের সামনে দেখে দিল কারণ নবীজি আলাইহিসসালামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল বিরুদ্ধে চক্রান্ত করেছিল বলেই আল্লাহ নাম করে বলেনি তাদের লক্ষণগুলো বলে দিয়েছে এই এই লক্ষণ থাকলে সে মুনাফিক লক্ষণগুলো বলে দিয়েছে কিন্তু নবীজি আলাইহিসসালাম জানতেন যা এই এই মুনাফিক এরা হচ্ছে মুনাফিক সেখানে আবার সাহাবাকে বলে দিয়েছে বাবা তুমি যেন বলনি সেখানে গিয়ে যা এই মুনাফিক নবীজি বলে দিয়েছে যেন বলনি কেন কেন তাহলে গোপন রাখাই ভালো মুনাফিকদের নাম নবীজি বলেছেন গোপন রাখতে হবে কিন্তু এখানে গোপন করে সব প্রকাশ্যে বেরিয়ে পড়েছে ওটা প্রকাশ্যে বেরিয়ে পড়েছে কারণ মুনাফিক কিন্তু না এখনো আছে ভিতরে আমাদের উপরের খবর আমি এতে মজলিসে বলেছি বলিনি যে ওরা নাই শুধু আরো আছে